জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও কেপটাউনের রাস্তায় নেমেছে হাজার হাজার শ্রমিক। গান গাইতে গাইতে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বাসভবনের সামনে অবস্থান করে বিক্ষোভকারীরা। করোনা মহামারীর কারণে আর্থিক মন্দা শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। বেকারত্বের হার পৌঁছে 35%। সম্প্রতি মূল্যস্ফীতি ছুঁয়েছে 7.4%, যা 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে বিদ্যুতের অবস্থাও শোচনীয়, চলছে নিয়মিত লোডশেডিং। এর মধ্যেই আবার দাম বাড়ানোর চেষ্টায় কোনো কোনো বিদ্যুৎ কোম্পানি। সব মিলিয়ে নাভিশ্বাস ছুটছে দেশটির জনগণের। We cannot continue with this particular high cost of living in our country, whether it's electricity, it's transport, it's food. These things must then be able to stop because our people are suffering. Our government is not doing enough. That is the reason we decided to come today to say, government, you must do something about your people. You must create jobs. দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সাউথ আফ্রিকান ট্রেড ইউনিয়ন দেশের বর্তমান পরিস্থিতির জন্য দোষারোপ করছে সিরিল রামাফোসা সরকারকে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে সরকারকে। পরিস্থিতির উন্নতি না হলে দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। Not because there is some slim progress.